শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি ওয়ানের যে লেকচারটি আমরা করব সেটি হচ্ছে লেকচার 10 হেড টাই। সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? এভরিওয়ান? জি স্যার। ওকে, আজকে এই হেড টাই নিয়ে আলোচনা করব। সাধারণত সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে আমরা হেড টাই ইউজ করে থাকি, আমাদের জিন্স প্যান্ট গুলো, এগুলো তো সাধারণত হেড টাই করা হয়ে থাকে, ওয়াশ করা হয়ে থাকে। এবং সম্প্রতি রংপুরের দিকে বোধ হয় শুনেছিলে তোমরা যে আবার ওই হেড টাই উৎপাদন চলছে ঘরোয়া, মানে নিজেদের উদ্যোগে কয়েকটা একজন দম্পতির সম্ভবত দেখেছিলাম। তো যাই হোক, তো এই হেড টাই কি এবং কিভাবে কি সেটার পরিচিতি সম্পর্কে একটু জানা দরকার। যে হেড টাই সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে, বলতে অনেক কিছু আমরা জানি যে নীল চাষ। তো এখানে হেড টাই যেটা মূলত, এটা দুই প্রকার হয়, একটা ন্যাচারাল, একটা হচ্ছে সিনথেসিস করা। ন্যাচারালের কাহিনীটা আমরা জানি, বা ন্যাচারালটা যে হেড টাই ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাইপ অফ টাই, ইট ইজ মেইনলি সুইটেবল ফর সেলুলোজিক ফাইবার অ্যান্ড বেস্ট ওভারঅল ফাস্টনেস প্রপার্টিস। এটা সাধারণত সেলুলোজিক ফাইবার সমূহ ডাইং এর জন্য ব্যবহৃত হয় এবং এটার ফাস্টনেস প্রপার্টিসটা খুবই ভালো। কারণটা হচ্ছে এই ডাইটা ইনসলিউবল ডাই, পানিতে সাধারণত ইনসলিউবল অবস্থায় থাকে। তো এইটার কেন ফাস্টনেসটা ভালো, এটা যদি আমি একটু বলি, যে মনে করো কোন একটা প্লাস্টিক প্লাস্টিক ম্যাটেরিয়াল গলিয়ে তুমি একটা লোহার উপর লাগিয়েছো, আর এখানে একটা আটার গুলো আটা গুলিয়ে আর একটা লোহার উপর লাগিয়েছো, এখন দুটোকেই তুমি পানিতে চুবাচ্ছ, তাহলে আলটিমেট কি হবে, আটার যে গুলোটা, আটার যে দিয়ে যেটা লাগিয়েছো সেটা কিন্তু গলে চলে যাবে, বাট প্লাস্টিক দিয়ে যেটা লাগিয়েছো সেটা কিন্তু গলে চলে যাবে। তো হেড ডাইটাও ঠিক এরকম, প্রথমের দিকে হেড ডাইটা ইনসলিউবল থাকে প্লাস্টিকের মতো, যদি আমরা এই সেন্সে ধরে নেই, প্লাস্টিকের মতো অর্থাৎ ইনসলিউবল থাকবে। ইনসলিউবল থাকার পর সেটা কি হবে, সলিউবল যখন আমরা করব, অর্থাৎ গলাবো প্লাস্টিকের সাথে, যদি সাদৃশ্য করি, গলিয়ে কি করব, ফাইবারের সাথে অ্যাটাচ করছি, অ্যাটাচ করার পর সেটা কি আবার প্লাস্টিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আবার ইনসলিউবল হয়ে যাচ্ছে। তো ঠিক একই ভাবে হেড ডাইটা ইনসলিউবল, হেড ডাই সলিউবল না, সেটাকে আগে সলিউবল করব, করে সেলুলোজ ফাইবারের মধ্যে লাগাবো, লাগিয়ে সেটাকে আবার ইনসলিউবল করে দেব। তাহলে ইনসলিউবল যখন হয়ে যাবে তখন সেটা আমরা পানি দিয়ে যতই ধুই না কেন সেটা আর উঠবে না। সেজন্য ওভারঅল ফাস্টনেস প্রপার্টিসটা হেড ডাইসের ভালো। শুধু হেড ডাইস না, এ ধরনের ইনসলিউবল ডাইস যেগুলো রয়েছে সেগুলোর এই ওয়াশ ফাস্টনেস বা এই রিলেটেড ফাস্টনেসগুলি ভালো। সো বিকজ অফ দ্য পপুলারিটি অফ দ্য ব্লু জিন্স, ইন্ডিগো ইজ স্টিল ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডাই ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য প্রেজেন্ট টাইম। ন্যাচারাল ইন্ডিগো ওয়াজ এক্সট্রাক্টেড বাই ফার্মেন্টিং ইন্ডিগো ফেরা থিংটোরিয়া লিপস। এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি এটা নীল গাছ, বা এখান থেকে আমরা নীল চাষ বা নীল পাতা পাইতাম, এটাকে ইয়ে করা হতো অর্থাৎ ফার্মেন্টেড করা হতো, পচানো হতো, পচিয়ে এখান থেকে নীল যেটা ডাই, ভ্যাট ডাই, সেটা বের করা হয়। বাট টুডে ইন্ডিগো ইজ দ্য সিনথেসিস ফ্রম দ্য ম্যানুফ্যাকচার্ড ইন্টারমিডিয়েটস। তো আজকাল আমরা সিনথেসিস করে বের করি। ওই রংপুরে রেখেছিলাম একটা দম্পতি, যেটা বললাম যে নীল চাষ করছে এখনো তারা, নীলের ফলে তারা নীল এক্সট্রাক্ট করছে। ভালো, আমার কাছে কখনো সময় সুযোগ হলে আমি যাব। তো এই মোটামুটি এই ধরনের গাছ উইকিপিডিয়া থেকে নেওয়া। তো এটাকে হেড ডাই আমরা কেন বলছি, আসলে এটা তো আর অন্য কোনো নামও আমরা দিতে পারতাম, তাই না? বলা হচ্ছে যে দ্য ওয়ার্ড হেড ডাই মিনস ভেসেল অ্যান্ড দে আর ওয়াটার ইনসলিউবল। প্রথমত তারা ওয়াটার ইনসলিউবল, সো ইট ইজ রিডিউসড বাই ফার্মেন্টেশন ইন এ উডেন ভেসেল। ওকে, দ্য হেড ডাইস আর ন্যাচারালি অবটেইনিং কালারিং ম্যাটেরিয়ালস ফ্রম দ্য এনসিয়েন্ট টাইম অ্যান্ড কিপ ইন টু উডেন ভ্যাট অ্যান্ড মেক সলিউবল বা ডাই প্রসেস ফার্মেন্টেড, সো ইট ইজ কল হেড ডাই। ঘটনা কি, তখন প্রাচীনকালে এটা তো ইনসলিউবল ডাই, এটাকে কি করা হতো, বড় বড় ওই পাত্রে, কাঠের পাত্রে জাগ দেওয়া হতো, যাকে বলা হতো তখন। তো ফলে কি হতো, এখানে ফার্মেন্টেশন হতো, এখানকার যে ডাইটা ইনসলিউবল ডাইটা সেটা কি হতো যে সলিউবল হয়ে যেত, ঠিক আছে, তারপর ফেব্রিকে অ্যাপ্লাই করা হতো। সেজন্য বলা হচ্ছে দ্য ওয়ার্ড হ্যাট মিন্স ভেসেল, মানে বড় পাত্র, ওয়াটার ইনসলিউবল ছিল, সেগুলোকে ফার্মেন্টেড করে ভেসেলে ফার্মেন্টেড করা হতো, ঠিক আছে, অ্যান্ড ডাইস আর অবটেইনিং কালারিং ম্যাটেরিয়াল ইন সেম টাইম উডেন ভ্যাট, সেই জন্য এটাকে আমরা ভ্যাট ডাই বলছি।
ক্লিয়ার? তাহলে ভ্যাট বলার কারণ হচ্ছে যেহেতু এই যে ফার্মেন্টেশনটা আগে আমরা কিসে ঘটাইতাম, এরকম বড় বড় পাত্রে, ভ্যাটে, কাঠের পাত্রে, তখন সেই জন্য সেটাকে ভ্যাটাই বলছি। They can't be used directly, requires vatting. They are insoluble in water but become soluble by vatting process. And this process converting insoluble vat dye by a strong reducing agent in called vatting process. তাহলে ভ্যাটিং প্রসেসটা কি, যে এটা তো প্রথমে ইনসলিউবল থেকে আমরা জেনেছি, এই ইনসলিউবল ডাইটাকে যখন আমরা সলিউবল করি তখন সেটা যে প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ রিডিউসিং এজেন্টের মাধ্যমে, তো সেই প্রক্রিয়াটাকে আমরা ভ্যাটিং বলছি। তাহলে ইনসলিউবল ভ্যাট ডাইটাকে আমরা যখন ভ্যাটিং বল সলিউবল করছি তখন সেটাকে আমরা ভ্যাটিং বলছি। সো দিস কনভার্টেড ওয়াটার সলিউবল পিগমেন্ট ইজ কল লিকোক্রোম এন্ড দেয়ার সাবস্টেন্টিভিটি ফর কটন। তখন কিন্তু তারা যখন এমনিতে কিন্তু তারা কোনো প্রকার অ্যাফিনিটি বা সাবস্টেন্টিভিটি ফাইবারের প্রতি শো করে না, কিন্তু যখন তারা সলিউবল হয়ে যায় তখন কিন্তু তারা ফাইবারের প্রতি সাবস্টেন্টিভিটি শো করে। সো প্রপার্টিস অফ ভ্যাট ডাইস, কি কি প্রপার্টিস রয়েছে? ফার্স্ট অফ অল, ভ্যাট ডাইস আর ইনসলিউবল এন্ড দে ক্যান ডিরেক্টলি অ্যাপ্লাই ফর টেক্সটাইল মেটেরিয়াল বিফোর ডাইং দে নিড ভ্যাটিং, আর ইনসলিউবল এন্ড ক্যান বি ডিরেক্টলি অ্যাপ্লাই টেক্সটাইল মেটেরিয়াল, আমরা এটা অলরেডি জানি। তাহলে ডাইং এর পূর্বে তাদেরকে ভ্যাটিং করতে হয়। ভ্যাটিং মানে হচ্ছে ইনসলিউবল ডাইটাকে সলিউবল করার প্রক্রিয়া। ভ্যাট ডাইস আর ইনসলিউবল ইন ওয়াটার, সলিউবলাইজ বাই ট্রিটমেন্ট উইথ কাস্টিক সোডা এন্ড রিডিউসিং এজেন্ট, কাস্টিক সোডা এবং রিডিউসিং এজেন্ট দিয়ে সাধারণত সলিউবল করা হয়। ইউজুয়ালি হাইপোসালফাইট, দ্য রেজাল্টিং লিউকো কম্পাউন্ডস হ্যাভ দ্য অ্যাফিনিটি ফর টেক্সটাইল ফাইবার এন্ড এক্সপোজার টু এয়ার, লিউকো কম্পাউন্ড ইম্প্রেগনেটেড অর রিঅক্সিডাইজ টু ইনসলিউবল প্যারেন্ট ডাই। তাহলে কি হচ্ছে, আমরা প্রথমে সলিউবল করছি, সলিউবল করে ফাইবারে লাগাচ্ছি, ফাইবারে লাগার পর বাতাসের অক্সিজেন অথবা অন্য ভাবে আবার রিঅক্সিডাইজ করছে, তাহলে কি আগের ইনসলিউবল অবস্থায় ফিরে যাচ্ছে। দ্য ভ্যাট ডাইস মেইনলি বিলং টু দ্য ইন্ডিগোয়েট এন্ড অ্যান্থ্রাকুইনন ক্লাসেস, আমাদের যে যদি ক্লাসিফিকেশন করি, অ্যান্ড দেয়ার ক্যারেক্টারাইজড বাই হাই ফাস্টনেস, স্পেশালি অ্যান্থ্রাকুইনন্স গ্রুপের যে সমূহ ডাই সমূহ রয়েছে তারা সাধারণত হাই ফাস্টনেস প্রপার্টি শো করে। They are mainly used for cellulosic fiber, but protein fiber pH should be controlled properly. Protein fiber dyeing kora jabe. Amra jani je protein fiber dyeing er khetre sadharonoto amra pH ta ke lower rakhi. To shei khetre amra jodi pH ta lower rakhe, shei khetre etakeo dyeing korte parbo. So most valuable for dyeing and printing cotton wool silk. After dyeing, the dyes are entrapped inside the fiber and can't come out during the soaping and other treatment. ওই যে বললাম প্লাস্টিক এর মতো সেটা আর বেরিয়ে আসতে পারছে না। So wet fastness is very good around 4 to 5. Okay? মূলত সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে ডেনিম উৎপাদনে সবচেয়ে বেশি ইউজ করা হয়, ডেনিম জিন্স। Most of the ভ্যাট ডাইস আর এক্সট্রিমলি ফাস্ট লাইট ইউজড, যেমন আমাদের বিভিন্ন প্রকার কার্টেন যেগুলো রয়েছে, আমাদের লাইট ফাস্টনেস প্রপার্টিসটাও ভালো। অ্যালকালাইন কন্ডিশনে অ্যাপ্লাই করতে হয় 12 থেকে 14, রাবিং ফাস্টনেস ইজ নট সো গুড। দেখো রাবিং ফাস্টনেসের সাথে কিন্তু ইনসলিউবল সলিউবল হওয়ার সম্পর্ক কই, এটা যত বেশি ফাইবারের সাথে ভালো করে বন্ড করবে তত উঠে যাওয়ার ক্ষমতা, মানে তত রাবিং ফাস্টনেসটা ভালো হবে। তো এখন এটা যখন সলিউবল হোক আর ইনসলিউবল হোক ফাইবারের উপর ঘর্ষণের ফলে উঠে যাবে, তখন কিন্তু রাবিং ফাস্টনেসটা ভালো হচ্ছে না, মানে ফাইবারের সাথে বন্ডটা যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু রাবিং ফাস্টনেসটা ভালো হবে না, কারণ ঘষলি উঠে যাবে। ভেরিয়াস শেড ফাউন্ড, নানা প্রকার শেড ফাউন্ড। ডাইং প্রসেস ডিফিকাল্ট অ্যান্ড ডিফারেন্ট সাসেস সালফার আর ইন্ডিগো প্রসেস, বিভিন্ন প্রসেস রয়েছে, মোটামুটি কস্টলি, পার্টিকেল সাইজ ভেরিয়াস স্মল, সো ফর রাবিং ফাস্টনেস। প্রবলেমটা হচ্ছে এটা, ওয়াস ফাস্টনেস তো ইনসলিউবিলিটির কারণে ভালো, বাট রাবিং ফাস্টনেসটা খারাপ ঘষলে উঠে যায়। ভ্যাট ডাইস আর কমনলি ইউজ ফর সুপিরিয়র কোয়ালিটি শার্টিং মেটেরিয়াল, মিলিটারি ইউনিফর্ম, ফিনিশিং, কুশন, টাওয়েলিং, ডেনিম এক্সেট্রা, এগুলো ক্ষেত্রে সাধারণত আমরা ভ্যাট ডাই ইউজ করতে পারি। নাও দ্য বেসিক প্রিন্সিপাল অফ ভ্যাট ডাই, এটা জানাটা জরুরি। কিভাবে, যে ভ্যাট প্রথমত এটা সকল পরীক্ষার ক্ষেত্রেও আসে, যে ভ্যাট ডাইস আর ইনসলিউবল ইন ওয়াটার অ্যান্ড নন আয়নিক, দিস ইজ দ্য কোয়েশ্চেন। ইনসলিউবল ইন ওয়াটার অলমোস্ট আমাদের ধারণা ক্লিয়ার, যে পানিতে দ্রবণীয় নয় এবং
সেকেন্ডলি নন আয়নিক, নন আয়নিক মিন্স এটা কোন প্রকার চার্জ কন্টেইন করে না। দে আর কনভার্টেড লিউকো কম্পাউন্ডস অন রিডাকশন ফলোড বাই সলিবুলাইজেশন উইথ অ্যালকালি উইথ হুইচ স্টেট দিস শো দ্য সাবস্টেন্টিভিটি টুয়ার্ডস দ্য সেলুলোজ। বলা হচ্ছে দিস ইজ ওয়াটার ইনসলিবল ডাই, ওয়াটার ইনসলিবল ভ্যাট ডাই, রিডাকশন স্টেপ সোডিয়াম সালফাইড দিয়ে আমরা কি করছি, রিডাকশন করছি রিডাকশন স্টেপে, তারপর রিডিউসিং এজেন্ট দ্বারা, এটা ছাড়াও যে কোনো রিডিউসিং এজেন্ট আমরা ইউজ করতে পারবো। রিডিউসিং এর পরে সেটা কি হচ্ছে, লিউকো ভ্যাট ডাই হচ্ছে, অর্থাৎ পুরোপুরি সলিবুলাইজ হচ্ছে না এখানে। তখন দেখো বন্ড ভেঙে গিয়ে একটা করে হচ্ছে, ওই হাইড্রোক্সাইল গ্রুপ যুক্ত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে লিউকো ভ্যাট ডাই, মানে দ্রবীভূত হবে হবে। এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করলে এটা পুরোটাই একবারে সলিবুলাইজ হয়ে যায়, সেজন্য এটাকে বলা হচ্ছে সলিবুলাইজেশন স্টেপ। তখন ওএনএ এটা পুরোটাই ওয়াটার সলিবল সোডিয়াম সল্ট অফ লিউকো ভ্যাট ডাই সৃষ্টি হয়। এখন এটা ফেব্রিকে সরাসরি অ্যাপ্লাই করা যায়। ফেব্রিকে অ্যাপ্লাই করার পর এটাকে আবার অক্সিজেন, বাতাসের অক্সিজেন দিয়েও হতে পারে অথবা ট্রিটমেন্ট করেও হতে পারে। তো ওই যে যখন তোমরা ভ্যাট ডাইং দেখবা যে ফেব্রিকটা বেরোচ্ছে একটা, উপরে আস্তে আস্তে অন্য কালার কিন্তু হয়ে যাচ্ছে, বেরোচ্ছে গ্রিনের মতো উপরে উঠে সব ব্লু হয়ে যাচ্ছে। কারণটা কি, ওই যে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তারা রিঅক্সিডাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ওকে, আফটার ডাইং Parenda esters is recovered by oxidizing within the fiber. When they die, molecular get trapped and establish the linkages with the fiber, hydrogen bond and van der Waals forces. Okay, তারপর তারা এদের মাধ্যমে van der Waals force গঠন করছে, hydrogen bond গঠন করছে, করে fiber এর সাথে bond তৈরি করছে। তাহলে ঘটনা কি হলো, insoluble dye টাকে reducing এর মাধ্যমে সলিবুলাইজ, লিউকো ভ্যাট ডাই করলাম, লিউকো ভ্যাট ডাইটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে সলিবুলাইজ করলাম। এক কথায় যদি বলি যে রিডাকশন এবং সলিবুলাইজেশন একসাথে করে আমরা সলিবুলাইজ করতে পারি, সলিবুলাইজের পর সেটাকে রিডে অক্সিডেশন করে আমরা ওয়াটার ইনসলিবল ডাই আবার ফিরে যাচ্ছি। ওকে, নেক্সট ইজ দ্য মেকানিজম অফ ভ্যাট ডাই। নাও বলা হচ্ছে যে ancient time dyeing was often carried out in a wooden bed assisting denim head dye. Carbonyl group are the chromophore which are chance to COH group and reduction them soluble. Age ki chilo amader, age chilo CC 2 3 CC chilo, seta chance hoye COH e porinoto hoy othoba C porobortite CON e porinoto hoy, presence of alkali, then seta dyeing kora shombhob. So তিনটি বেসিক স্টেপ রয়েছে ভ্যাট ডাইং এর জন্য, প্রিপারেশন অফ ভ্যাট ডাই অর্থাৎ রিডাকশন অফ ডাই ইনটু লিউকো ফর্ম ফলোড বাই কনভেনশনাল সোডিয়াম সল্ট, অর্থাৎ লিউকো ফর্ম করা অর্থাৎ সলিবুলাইজেশন করা ইনসলিবল থেকে ডাইং, এন্ড অক্সিডেশন টু দ্য প্যারেন্ট ডাই, আবার অক্সিডেশন করে আগের অবস্থায় ফিরে যাওয়া। ওকে, ডাইজ আর নন আয়নিক, ডেভেলপ আয়ন এন্ড সলিবুলাইজেশন প্রসেস এক্সেলেন্ট অ্যাফিনিটি ফর সেলুলোজিক এন্ড দে রিটেন fiber, hydrogen bonds and van der Waals forces on oxidation. Though the molecule size of the dye is too small compared to the pore size of the cellulose after diffusion and oxidation, this crystallizes to the from big and stable aggregates during the soaking and cannot come out providing superior fastness properties. ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে এটা যদি ফাইবার হয়ে থাকে তার ভিতরে কিছু গ্যাপ রয়েছে, গ্যাপ রয়েছে। এখন এখানে যখন ডাই পার্টিকেলটা প্রবেশ করছে, তাও এই ডাইপার্টিকেলটার মলিকুল সাইজ কিন্তু ছোট, বাট তারা যখন ফাইবারের ভিতরে প্রবেশ করছে, ফাইবারের ভিতরে প্রবেশ করে তারা কিন্তু একে আরেকটার সাথে যুক্ত হয়ে বড় বড় দলা সৃষ্টি করছে। ফলে কি হচ্ছে, সেই দলাটা বের হয়ে আসা কিন্তু সম্ভব হচ্ছে না। যখন ইনসলিবল থেকে সলিবল থেকে ইনসলিবলে পরিণত হচ্ছে, তার মানে কি, তারা বড় বড় ক্রিস্টাল গঠন করছে, ফলে কি সেটা ফাইবারের ভিতর থেকে আর বেরিয়ে আসতে পারছে না। তো আজকে একটা সেমিনার রয়েছে থিওরি অফ ডাইং, আশা করি তোমরা উপস্থিত থাকবা, থাকলে এ সম্পর্কে, ডাইং সম্পর্কে আরো অনেক কিছু জানবা। ওকে, ফিজিক্যাল ফর্ম অফ ডাই, আমরা কি কি ফর্মে ফিজিক্যাল ফর্মে এটা পাই, একটা পাউডার হিসেবে পাই, পাউডার ফ্রম দ্য লার্জ পার্টিকেল সাইজ, ফর এক্সোস্ট ডাইং এর ক্ষেত্রে যে নীল চাষ করা হতো সেই নীল আমরা
কালেক্ট করতাম গাছ থেকে, এটা সিনথেসিস করেও পাওয়া যায়, সেটা পাউডার হতে পারে বা এনি ফর্ম হতে পারে, মাইক্রোফাইন মাইক্রোফর্ম। এটাকে আরো যখন ছোট স্মল সাইজ পার্টিকেলে পড়া হবে তখন সেটাকে আমরা ফাইন মাইক্রোফর্ম বলছি, ঠিক আছে। এছাড়াও ফাইন আলট্রা ডিসপার্স ফর্ম আর সুপার ফাইন এগুলোও রয়েছে, আরো পার্টিকেল সাইজ যখন আমরা ছোট ছোট করছি সেটার উপরে বিস্তর ক্লাসিফাই করছি। তো ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কেমিক্যাল স্ট্রাকচার উপর যদি আমরা ভাগ করি, ওটা ছিল ফর্মে কোন ফর্মে ফিজিক্যাল ফর্মের উপর, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দুটি ভাগে দেখতে পাই, একটা হচ্ছে ইন্ডিগো আর একটা হচ্ছে অ্যানথ্রাকুইনন। তো ইন্ডিগো এবং অ্যানথ্রাকুইনন, ইন্ডিগোতে ইন্ডিগো ডাই, থায়ো ইন্ডিগো ডাই, সালফারাইজ অ্যানথ্রাকুইনন, অ্যানথ্রাকুইনন এস্টার, এই কতগুলো ক্লাসিফিকেশনে বিভক্ত করা যেতে পারে। নাও ক্লাসিফিকেশন অফ ভ্যাডডাইস অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন মেথড, আমরা প্রথমটা পেলাম ফিজিক্যাল ফর্ম, দ্বিতীয়টা পেলাম গেসে কেমিক্যাল স্ট্রাকচার, তৃতীয়টা পাচ্ছি ক্লাসিফিকেশন অফ ভ্যাডডাইস অন বেসিস অফ অ্যাপ্লিকেশন মেথড, কি কি মেথডে অ্যাপ্লিকেশন করা হয় তার উপর বেস করে আমরা ভাগ করছি। প্রথম কি আইকে ডাই বা ইন্থ্রাকুইনন বা ইন্ডাথ্রেন কোল ডাইস, সেটা কি বলা হচ্ছে যে দিস ক্লাসিফিকেশন বেসড অন দ্য কন্ডিশন এন্ড অ্যামাউন্ট অফ কেমিক্যালস রিকোয়ার্ড ফর রিডাকশন, কিসের উপর কন্ডিশন এন্ড অ্যামাউন্ট অফ কেমিক্যাল রিকোয়ার্ড টু রিডাকশন, ইনসলিবল থেকে সলিবল করতে, রিডাকশন সলিবলাইজেশন এন্ড ডাই, কন্ডিশনটা কি থাকে এবং কি পরিমাণ কেমিক্যাল থাকে। বেসড অন দিস ফ্যাক্টস অল ভ্যাট ডাইস হ্যাভ বিন অ্যাপ্লাইড ইন এনি দিস ফোর মেথডস। সো ডাইস বিলঙ্গিং দিস ক্লাস রিকোয়ারস লেস অ্যালকালি, যারা ইন্ডাস্ট্রিয়ান কোল ডাইস আই কে ডাইস তাদের ক্ষেত্রে অ্যালকালিটা কম লাগে, লেস রিডিউসিং এজেন্ট কম লাগে, লো ভ্যাটিং 30-35 পঞ্চাশ টেম্পারেচার, ডাইং টেম্পারেচার 30 ডিগ্রি, এটার একই সাথে ল্যাক অফ অ্যাফিনিটি টু প্রমোট ইগনিশন, লার্জ কোয়ান্টিটি ইলেকট্রোলাইট ইস অ্যাপ্লাইড, ওই যে আমাদের ইলেকট্রোলাইট সল্ট অ্যাপ্লাই করতে হয়, এক্সাম্পল যেমন সিআই ভ্যাট ব্লু ওয়ান, এখানে একটা উদাহরণ দিই। দ্বিতীয় ক্লাসিফিকেশনে যদি যাই আইডাব্লিউ বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ম ডাই, ওটা ছিল কি কোল্ড ডাই, ওটা তো আইসি হওয়া উচিত ছিল তাই না, তাহলে বোধহয় ভালো করে বোঝা যেত কে কেন কোল্ড। আচ্ছা যাই হোক, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ম ডাইস তাহলে মার্কে কি, এখানে বলা হচ্ছে দিস আর অ্যাপ্লাইড ইন প্রেসেন্স অফ মডারেট অ্যামাউন্ট অফ অ্যালকালি, অ্যালকালির পরিমাণ বেশি যাচ্ছে, রিডিউসিং এজেন্টের পরিমাণও বেশি লাগতেছে, লোয়ার ভেটিং 40-50 এন্ড ডাইং টেম্পারেচার 40-45। দেখো একটু চান্স কিন্তু ওয়ার্মের ক্ষেত্রে, ওখানে 30 ডিগ্রি ছিল, এখানে কিন্তু আমরা 40-45 ডাইং করতেছি। ডাইস আর প্রসেস মডারেট অ্যাফিনিটি, ইটস কি বলা হচ্ছে রিকোয়ারড মডারেট অ্যামাউন্ট অফ সল্ট টু প্রমোট দ্য ইগনিশন, বেশি সল্ট লাগে। ওকে, তো আমাদের যে রিডিউসিং এজেন্ট সেটা সোডিয়াম হাইড্রোসালফাইড আমরা বলতে পারি অথবা সোডিয়াম ডাইথায়োনাইটও বলতে পারি, তো হডিওসালফাইডই সবসময় বলে ডাইথায়োনাইট কম বলে। যাই হোক, আইএন ডাইস ইন্ট্রা ইন্ডাথ্রেন নর্মাল ডাইস, প্রথমটা ছিল কোল্ড, পরেরটা ছিল ওয়ার্ম, এখনটা হচ্ছে নর্মাল। বলা হচ্ছে দিস ডাইস ক্লাস রিকোয়ার্স রিলেটিভ হাই অ্যালকালি কনসেন্ট্রেশন, তোমরা খাতায় একটা ছক করে নিতে পারো, ছক করে চারটা ডাই লিখে কোথায় কী বাড়তেছে এটা সুন্দর করে বুঝে নিতে পারো, কখনো তো অ্যালকালি বাড়ছে আস্তে আস্তে, এখন কিন্তু বাড়ছে যে হাই অ্যালকালি লাগছে নর্মাল ডাইসের ক্ষেত্রে, হায়ার অ্যামাউন্ট অফ সোডিয়াম ডাইথায়োনাইট লাগছে বা রিডিউসিং এজেন্ট লাগছে, হায়ার ভেটিং ভেটিং টেম্পারেচারও যেমন বাড়ছে ডাইং টেম্পারেচারও কিন্তু বাড়ছে। ডাইস অফ ভেরি গুড অ্যাফিনিটি ফর সেলুলোজিক ফাইবার, অ্যান্ড তারপর কি যে অ্যাপ্লিকেশন অফ সল্ট অ্যাট লোয়ার কনসেন্ট্রেশন কমপ্লিট ইগনিশন, তারপরে অল্প সল্ট লাগে তাহলে টেম্পারেচার বাড়ছে, কেমিক্যাল কম লাগছে, সরি কেমিক্যাল মোটামুটি বেশি লাগছে, সল্ট কম লাগছে। এরপরে আসি ইন্ডাস্ট্রিয়াল স্পেশাল ডাইস, সেটা কি বলা হচ্ছে দিস ডাইস আর বিলঙ্গিং অফ দিস গ্রুপ স্পেশাল হাই অ্যালকালি, হাই কনসেন্ট্রেশনের সোডিয়াম ডাইথায়োনাইট বা রিডিউসিং এজেন্ট লাগবে, হেটিং অ্যান্ড ডাইং ডাটেড অ্যাবভ 60 ডিগ্রি, নো ইলেকট্রোলাইট ইস ইউজ ডিউ টু দ্য এক্সেলেন্ট অ্যাফিনিটি অফ দ্য সেলুলোজ ফর ফাইবার, এখানে কোনো ইলেকট্রোলাইট প্রয়োজন হয় না, অ্যান্ড এক্সাম্পল সিআই ভ্যাট ব্লু ইত্যাদি। তাহলে আমরা চারটা ক্লাসিফিকেশন পেলাম, সেই চারটা ক্লাসিফিকেশন কি যে নর্মালি ইন্ডাস্ট্রিয়াল কোল্ড আই
ড্রাইং টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়ার্ম ড্রাই 45 ডিগ্রি, নর্মাল ড্রাই 55 এবং স্পেশাল ড্রাই 60 ডিগ্রি। এখানে উল্লেখ্য যে এখানে কোনো সল্ট লাগে না, স্পেশাল ড্রাই টেম্প। বিভিন্ন প্রকার ব্র্যান্ড রয়েছে, সবাই কম বেশি উৎপাদন করে, এখানে কিছু নাম দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন অফ দ্য ভ্যাট ড্রাই, প্রসিডিউরটা কি? তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে ভ্যাট ড্রাইটা তো ইনসলিবল ল্যাবে আমাদের আছে, ইনসলিবল সেটাকে, আবার এটা রেডিমেডও পাওয়া যায়, যে ফ্যাক্টরিগুলোতে সাধারণত রেডিমেড ডাই ইউজ করে, অর্থাৎ সলিবুলাইজ ডাই ইউজ করে। অলরেডি এই স্টেজগুলো ভ্যাটিং করা ডাই, একোয়াস ডিসপারশন হবে, তারপর ভ্যাটিং হবে। ভ্যাটিং মানে কি? ইনসলিবলটাকে সলিবল করব, তারপর সেটাকে ডাইং করব, ডাইং করার পর সেটাকে রিঅক্সিডেশন করব, রিঅক্সিডেশন অফ ভ্যাট ডাই, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাবে এন্ড আফটার ট্রিট। ওকে, তাহলে প্রথম স্টেপ একোয়াস ডিসপারশনটা কি? বলা হচ্ছে দিস ইনসলিবল ভ্যাট ডাইজ ইন দিস স্টেজ ইজ ডিসপার্স ইন ওয়াটার। ওয়াটারে প্রথমে ছড়িয়ে দিব, মনে করো ডিসপারশনটা কিরকম ছড়িয়ে দেওয়া আর কি, মনে করো কিভাবে বলবো, যে বালির কণাগুলো ছড়িয়ে দিলাম ইয়ের উপরে, তো সেটা কিন্তু মিশে যাচ্ছে না, ছড়িয়ে যাচ্ছে, ডিসপারশন হচ্ছে, আর ডিসলভ হয়ে গেলে তো ইয়ে হয়ে গেল। তারপরে হচ্ছে যে ভ্যাটিং, এই ভ্যাটিং এ কি হচ্ছে? ইন দিস স্টেপ দ্য রিডাকশন অফ দ্য ডাইসটা মিন টু লিকো ফ্রম টেক প্লেস ইজ স্কাল্ট ভ্যাটিং। ইট ইস প্রসেস অফ কনভার্টিং সলিবল ডাই টু ইনসলিবল ডাই টু সলিবল ভ্যাট ডাই, দে আর রিডিউস টু সলিবল লিকো কম্পোনেন্ট, দিস ইস প্রসেস ইজ কল্ড ভ্যাটিং। তাহলে ইনসলিবল থেকে আমরা কি করছে? সলিবল করছে, সেটাই আমরা ভ্যাটিং নামে পরিচিত। তাহলে ইনসলিবল ভ্যাট ডাই ইন্টু লিকো ভ্যাট ডাই, লিকো থেকে সলিবল ভ্যাট ডাই। নর্মালি যদি লিকো বলতে না চাও তাহলে সরাসরি সলিবল বলতে পারো। সো ভ্যাট ডাইস আর জেনারেলি মোর ডিফিকাল্ট টু রিডিউস সালফার ডাইস দেন সালফার ডাইস। আমাদের এই ধরনের আরেকটি ডাইস আছে যেটির নাম সালফার ডাইস, সেটিকেও কিন্তু আমাদের রিডিউস করে সলিবল করতে হয়, তো তার থেকেও কিন্তু ভ্যাট ডাইটা ডিফিকাল্ট। সো ভেরিয়াস রিডিউসিং এজেন্ট আর ইউজড, সোডিয়াম ডাইথাইনেট স্টিল মোস্ট ওয়াইডলি এমপ্লয়েড ফর ভ্যাটিং এর জন্য, এটা সবচেয়ে ব্যবহৃত হয়। রিসার্চ বেসের জন্য অন্য কোনো রিডিউসিং এজেন্ট দিয়েও চেষ্টা করা যেতে পারে। খুবই সহজ রিয়াকশন, সবাই মনে রাখবা, ইনসলিবল ডাই রিডাকশন স্টেপ সোডিয়াম ডাইথাইনেট বা সোডিয়াম সালফাইড লিক অফ ভ্যাট ডাই উৎপন্ন করছে, সলিবলাইজেশন সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে সলিবলাইজ ডাই, তারপর ফেব্রিকের সাথে ডাইং টাইং করে সেটাকে আবার অক্সিডেশন করবো, করলে সেটা আগের ডাইসে ফেরা হচ্ছে, তাহলে আমার ডাইং হয়ে গেল মাঝখান থেকে। ওকে, পপুলার রিডিউসিং সিস্টেম সোডিয়াম ডাইথাইনেট তো আছেই, উডেন ভ্যাট অথবা কপার মেথড, জিঙ্ক লাইম মেথড, সোডিয়াম বোরোহাইড্রেট মেথড, এগুলো দিয়েও করা যায়। ইকো ফ্রেন্ডলি রিডিউসিং সিস্টেম রয়েছে কিছু। ওকে, প্রথম যেটা আমাদের সোডিয়াম হাইড্রোসালফেট আর ডাইথাইনেট, সেটা তো আমরা সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ডাইটাকে ইনসলিবল থেকে সলিবল করার জন্য। সো সোডিয়াম ডাইথাইনেট যেটা, সেটা বলা হচ্ছে যে ইট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ইট ইজ রিডিউসিং এজেন্ট ইন ভ্যাট ডাইং। সো ইট রিডিউস সলিবল ভ্যাট ডাইস বাই পার্শিয়ালি সলিবল ইন টু লিকোডাইস। তো সলিবল, এখন এখানে যদি আমরা দেখি ইনসলিবল ভ্যাট ডাই, এখানে জাইমান হাইড্রোজেন উৎপন্ন করছে, এই জাইমান হাইড্রোজেনটা কি করছে? লিকুইড করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, উডেন ভ্যাট অর কপারাস মেথড কি? বলা হচ্ছে আয়রন টু যেটা সল্ট ইন প্রেজেন্স অফ মিল্ক অফ লাইম প্রোডিউস আয়রন টু হাইড্রোক্সাইড। মিল্ক অফ লাইম বলতে চুনের যে ঘোলা পানি, দেন দ্য ল্যাটার ইজ দ্য রিডিউসিং এজেন্ট, দ্য বাথ ইজ রিডাকশন পটেনশিয়াল অ্যারাউন্ড। এখানে একটা চার্জ উৎপন্ন হয়, সেটা হচ্ছে 700 মিলিভোল্ট থেকে 750, বাট ডিউ টু দ্য ভেরি পুয়ার ওয়াটার সলিবিলিটি ফেরাস হাইড্রোক্সাইড পার্শিয়ালি রিডাকশন ইন্ডিউস পসিবল। তো এখানে দেখো রিয়াকশনটা আমি দেওয়ার চেষ্টা করেছি, যে ফেরাস সালফেট যেটা আয়রন টু সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে মিল্ক অফ লাইম মানে চুনের পানি, ফেরাস হাইড্রোক্সাইড CaSO4 উৎপন্ন করছে, তো ফেরাস হাইড্রোক্সাইড আবার পানির সাথে সে জাইমান হাইড্রোজেন উৎপন্ন করছে। এই জাইমান হাইড্রোজেনটা কি করছে? আমার যে ইয়াটা রয়েছে সেটাকে কি করছে?
रिड्यूस वेरी एग्रीड ओके इफ आई वाज टू सॉल्युबल করছে জিঙ্ক লাইম মেথড তাহলে এখানে জিঙ্ক এর সাথে কি লাইম মানে চুনের পানি রিসেন্ট দ্যান অ্যানসেন হাইড্রোজেন রিডিউসেস ইন্ডিগো এন্ড দ্য এক্সেস স্টেক অফ ডিসলুশন প্রোডাকশন ফ্রম প্রেসিপিটেশন অফ জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম জিঙ্ক অক্সাইড এন্ড ইন্টারফেস উইথ ড্রাইং তাহলে চুনের পানির সাথে জিঙ্ক দিলে সেটা হাইড্রোজেন জার্মান হাইড্রোজেন উৎপন্ন করছে যেটা রিডিউস করতে সক্ষম ওকে এরপর sodium borohydrate রয়েছে this sodium borohydrate also can produce German hydrogen which can also reduce the our time এছাড়াও eco-friendly কিছু system রয়েছে যেমন in recent time use of eco-friendly reducing system for indigo and anthraquinone hydrides have been developed যেমন hydroxyacetone ethyl electrochemical method glucose sodium hydroxide method ইত্যাদি অনেকগুলো রয়েছে তো সেগুলো সাধারণত eco-friendly ধরে নেওয়া হয় এরপর solubilization step solubilization step এ তো আমরা জানি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা রিডিউস ডাইটাকে ট্রিটমেন্ট করব তখন সেটা solubilize হয়ে যাবে এবং হাইড্রোক্সিল মূলকগুলো প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম মূলকগুলো প্রতিস্থাপিত হবে তো সেটা তখন বেশি অ্যাফিনিটি শো করবে ফ্যাব্রিকেট solubilization step যেটা এখানে দেখানো হয়েছে তারপরে কি হচ্ছে ডাইং রেসিপি ডাইং করব solubilize হয়ে গেছে এখন ডাইস্টার 3% বলতে আমি কতটুকু ডাইকে সলিউবলাইজ করব সেটা প্রথমে মেপে নিতে হবে কাস্টিক সোডা আমার সলিউবলাইজেশনের জন্য সোডিয়াম ডাইথাইনেট 8% যেটা বলি না কেন মোটামুটি ভাবে দরকার হয় সাধারণত টিআরওএল ভ্যাটিং টেম্পারেচার আগে কিন্তু ভ্যাটিং করে নিতে হবে পরে ডাইং করতে হবে মেটাল টু লিকের রেশিও 1:30 অথবা 1:20 যেটাই করি না কেন টাইম মোটামুটি শেড মিলাতে যতক্ষণ লাগে তাহলে প্রসিজিউর কি ইনসলিবল ডাইকে প্রথমে ওয়াটারে নিয়ে সেটাকে এর সাথে বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কি করব পেস্ট করব পেস্ট করে সেটাকে লিউকো বানাবো লিউকোটাকে সোডিয়াম হাইড্রোসালফেট দিয়ে লিউকো বানানোর কাস্টিক সোডা ট্রিটমেন্ট করে সেটাকে সলিবল বানাবো সলিবল হলে তারপর আমাদের যে স্যাম্পলটা রয়েছে সেটা ডাইং করব কতটাই মোটামুটি 70 ডাইং করব 1 ঘন্টা এখানে এটা দেওয়ার চেষ্টা করেছি তোমরা তোমাদের মতো আঁকাবে যে ডাইস্টাফ টিআরওএল সোডিয়াম সালফাইড কাস্টিক সোডা সবগুলো একসাথে দিয়ে প্রথমে এটাকে কি করতে হয় সলিবল করতে হয় সলিবল করার পর মোটামুটি 60 তে গিয়ে সলিবল হয় তো 60 তে সলিবল হলে সেখান স্যাম্পল দিব স্যাম্পল দেওয়ার পর এটা টেম্পারেচার আর একটু রেইজ করে দিয়ে নামিয়ে দিব মানে কি ওই বাতের ভিতরেই আমরা সলিবল করছি এবং ডাইং করছি রিঅক্সিডেশন অফ দ্য ভ্যাট ডাই এবার পুনরায় আগের অবস্থায় ফিরে যাব সো বলা হচ্ছে ইন দিস স্টেজ দ্য লিউকো ফর ভ্যাট ডাই যেটা হয়েছে সলিবল ভ্যাট ডাই সেটা যদি জার্মান অক্সিজেন দিয়ে কোনোভাবে ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটা তার আগের অবস্থায় ফিরে যায় যেটাকে আমরা বলতেছি রিঅক্সিডেশন অথবা প্যারেন্ট ডাইতে ফিরে যাওয়া তাহলে সেটা জার্মান অক্সিজেন উৎপন্ন করে এরকম যে কোনো কেমিক্যাল হতে পারে পটাশিয়াম ব্রাইক্রোমেট বা আরো এরকম কিছু অথবা বাতাসের যে অক্সিজেন আছে সেটাও কিন্তু হতে পারে মানে অক্সিজেন পেলি এরপর আফটার ট্রিটমেন্ট বা সপিং তো সপিং করা হয় স্ট্যান্ডার্ড ডিটারজেন্ট দিয়ে মোটামুটি ভালো করে সপিং করা হয় কারণ সপিংটা ভালো না হলে ফেব্রিকের উপরে যে আনফিক্সড ডাইগুলো লেগে থাকবে তাতে করে কিন্তু ফাস্টনেস এবং আমাদের যে রাবিংটা সেটা খারাপ আসবে সেজন্য ভালো মতো ধুয়ে নিতে হবে ফাংশন অফ সপিং দ্য থ্রি ফোল বলা হচ্ছে কি কি কারণে সপিংটা আমরা করব সেটা প্রথমত যদি আমরা বলি ইট রিমুভস লোসলি অ্যাটাচ স্পেসিফিক সুপারফিসিয়াল ডাইস অর্থাৎ ফাইবার সারফেসে যে সমস্ত ডাইস লেগে থাকে সেগুলো রিমুভ করবে ইট ডেভেলপস রাইট টোন অফ শেড প্লেসিং দ্য ক্রিস্টাল পারপেন্ডিকুলার অফ দ্য টু দ্য ফাইবার অ্যাক্সিস রাইট টোন অফ শেড শেডটাকে ইট হেল্পস টু ইনফর্ম দ্য লার্জ ডাই ক্রিস্টাল এন্ড অফার সুপিরিয়র ফাস্টনেস জন্য সাহায্য করে তো আলটিমেট নর্মাল কথা যদি বলি ফেব্রিক সারফেস থেকে যদি ডাই চলে যায় তাহলে তার সেখান থেকে ডাই বেরোনোর কোনো অপশন বা চান্স থাকে না ওকে
একই ঘটনা, সে কথাগুলোই বলা হয়েছে। সেই প্রসেসটাই আমরা যদি দেখি, অ্যান্থ্রাকুইনোন সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা রিডিউসিং করে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। আমি যে কথা বিয়েছিলাম, এটা একটা অ্যান্থ্রাকুইনোন ডাই এক্সাএন্থ্রন, যখন রিডিউসিং এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করলাম, তারপর সেটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করলে সলিবল ডাই হলো, সলিবল ডাইটাকে আবার ইনসলিবল করা যায়। সব স্ট্রিপিং অফ ভেড ডাইস। এখন কথা হচ্ছে কোন কারণে শেডের ঝামেলা হয়েছে, তো এখন তুলে ফেলতে হবে। তাহলে তুলে ফেলার তরিকা কি? তাহলে আবার ইনসলিবল করতে হবে, ইনসলিবল করলেই সরি সলিবল করতে হবে ফেব্রিকের ভিতরে। সলিবল করলেই কেবলমাত্র সেই ডাইটা ফেব্রিক থেকে বেরিয়ে আসতে পারে, আদারওয়াইজ নট। ওই যে প্লাস্টিকটাকে তখন গলাতে হবে, তাহলেই কেবলমাত্র উঠবে। তখন আমরা কি করতে পারি? ইন দিস প্রসেস দ্য ডাই কালার ইজ রিমুভ বাই ফেব্রিক কেমিক্যাল প্রসেস উইথ দ্য হেল্প অফ সোডিয়াম হাইড্রোসালফাইড। অর্থাৎ যেই কেমিক্যালটা দিয়ে কি আমরা ইনসলিবল থেকে সলিবল করতাম, সেই কেমিক্যালটা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? ফেব্রিকের মধ্যে অবস্থিত ইনসলিবল ডাইগুলো সলিবল হবে এবং বেরিয়ে আসবে বাইরে ফাইবারে, এই পানিতে। সো ইট ইজ নট ইজি টু রিমুভ কালার ফ্রম দ্য ডাইভেড ডাইস ম্যাটেরিয়াল। স্ট্রিপিং ক্লাসিফাইড ইন্টু থ্রি ইন ভেড ডাইস এর ক্ষেত্রে আমরা এটাকে তিনটি ভাগে ভাগ করি। আমরা যদি ডিফেক্টস গুলিকে বলি, সরি স্ট্রিপিং না, ডিফেক্টস গুলিকে, তাহলে স্ট্রিপিংটা আমরা বুঝেছি কি? স্ট্রিপিংটা হচ্ছে যে ডাইগুলোকে তুলে ফেলবে যদি কোনো কারণে ঝামেলা হয়। তো এখন কোনো প্রকার ফল্টস আসতেই পারে, তা তুলে ফেলতে গেলে কি করতে হবে? যেভাবে লাগিয়েছে সেভাবেই তুলতে হবে, ইনসলিবল করে তুলে ফেলতে হবে। তো ডিফেক্টস এর কথা যদি আসে, তাহলে তিন প্রকার ডিফেক্টস আছে ভেড ডাইং এর ক্ষেত্রে। ডার্ক স্লেভেস, স্লেভেস মানে যে প্রান্তগুলি, বলা হচ্ছে দিস ইজ ডিউ টু দ্য থিকার স্লেভেস হুইচ অ্যাবজর্ব মোর ডাই। যে প্রান্তগুলি রয়েছে সেগুলো সাধারণত বেশি ডাই অ্যাবজর্ব করে, বিশেষ ওভেনের। ইন জিগার ডাইং স্লেভেস রিমেইনস এক্সপোজ টু এয়ার অ্যান্ড র্যাপিড অক্সিডেশন পার্শিয়ালি ড্রাইস আপ অ্যান্ড অ্যাবজর্ব মোর অ্যাবসর্বশন পাসিং থ্রু দ্য বার। বলা হচ্ছে জিগার ডাইং মেশিনের ক্ষেত্রে তো রোলার থাকে, রোলারে আমরা কি করি যে এই রোলার থাকে, পেঁচানো থাকে। এখন এই পুরো রোল, তো এই যে প্রান্তগুলি রয়েছে স্লেভেস গুলি, এগুলো তো সাধারণত বাইরে থাকে, তো এখানে তো অক্সিজেনের সংস্পর্শে আসে। তো অক্সিজেনের সংস্পর্শে আসলে কি হয়, এই প্রান্তগুলো তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায়, আর ভিতরে গুলো কিন্তু আসতে পারে না, তখন কিন্তু আসে না। এই জন্য পলি দিয়ে কিন্তু বন্ধ করে রাখে। সো স্প্রেইং সোডিয়াম থায়োনেট অর সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অন স্লেভেস ডিউরিং দ্য রিডাকশন ডিউরিং ডাইং রিডিউস দ্য প্রবলেম বাই স্টপ অক্সিডেশন। তো সেখানে আবার মানে কি বলবো, রিডিজলভ করে করা হয়, অর্থাৎ অক্সিডেশন থেকে আবার ডিঅক্সিডেশন করা হয়, ফলে সেটা আগের আগের অবস্থায় ফিরে আসে। এটা একটা প্রবলেম হতে পারে যে প্রান্তগুলো অক্সিজেনের সহায়তায় দ্রুত ইয়ে হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে লাইট স্পট, যেটা কিনা বলা হচ্ছে যে অ্যারাইজ ডিউ টু দ্য ফল্টি প্রিপারেশন অফ দ্য ফেব্রিক, লোকাল অয়েল স্টেইন, পার্শিয়াল ডিগ্রেডেশন, এগুলো থাকতে পারে। ওই যে ফেব্রিকের মাঝে 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 জিন্সের মধ্যে সাদা সাদা হয়ে যায়, অক্সিডেশন মার্কস বা ডার্ক প্যাচেস। তো অক্সিডেশনটা যদি ইভেন না হয়, তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, কোথাও ডাই লেগেছে, কোথাও লাই লাগেনি, স্ট্রেক ডাইং, পোর রাবিং ফাস্টনেস, দিস আর দ্য প্রবলেমস। ওকে, তো এক্সস্ট মেথড অফ অ্যাপ্লিকেশন আমরা দুইভাবেই করতে পারি। একটু আগে যেটা বললাম সেটা মেশিনের উপর ডিপেন্ড করলেই হবে। যখন আমরা জিগারে করি তাহলে সেটা জিগারে করলে সেটা আমাদের কি কন্টিনিউয়াস মেথড, আর যখন আমরা এক্সস্টে করব তখন সেটা আমাদের উইন্স ডাইং মেশিনে করব তখন সেটা আমাদের এক্সস্ট মেথড বা ক্লোজড ভেসেলে সাধারণত করা হয়ে থাকে। সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মেথড রয়েছে। সেমি কন্টিনিউয়াসের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা সাধারণত জিগার ডাইং মেশিনে ডাইং করি। কন্টিনিউয়াস ডাইং এর ক্ষেত্রে সাধারণত বড় বড় ইয়ে থাকে, আমাদের ভেসেল থাকে, প্যাডিং ম্যাঙ্গেল থাকে, ইয়ান গুলো মনে করে আসতেছে, এই ভেসেলে আসতেছে, এদিক দিয়ে ডাই নিয়ে এদিক দিয়ে অক্সিডেশন হয়ে চলে যাচ্ছে, এটা কন্টিনিউয়াস। সেমি কন্টিনিউয়াস কি? জিগার ডাইং মেশিনের মতো দুটো রোলার আছে, ফেব্রিক গুলো এখানে ভ্যাট সলিউশনে লাগতেছে, আবার এই পাশে ওয়ার্পিং হচ্ছে, এটা একটা ক্লোজড মোটামুটি। আর আমাদের যে এক্সস্ট মেথড কি, আমাদের যে ডাইং মেশিন রয়েছে রোপ আকারে, সেই ডাইং মেশিনের ভিতরে নিট ডাইং এর ক্ষেত্রে যখন করা হয় তখন সেটা আমাদের এক্সস্ট মেথড করা হয়। রেসিপি আমাদের আগেরটাই, নো প্রবলেম। ওকে, তো এই ছিল কন্টিনিউয়াস।